নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই শারদীয় নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব দশমী তিথির বিশেষ মাহাত্ম্য কী আছে সে বিষয়ে। দেখুন, যখনই নবমী তিথি শেষ হয়ে যায় তারপর থেকেই কিন্তু দশমী তিথি পড়ে যায় এবং একে বলা হয়ে থাকে দশেরা। ভগবান রাম দুটি পর্বের সাথেই ভীষণভাবে যুক্ত আছে। এক তো যখন চৈত্র মাসে তার জন্মোৎসব পালিত হয় এবং সেই সময় বাসন্তী পুজো হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। চৈত্র মাসের যে নবরাত্রি তিথি থাকে, এই নবরাত্রি তিথি চলাকালীন রাম নবমী তিথি পালন করা হয়ে থাকে নবমী তিথির দিনকে। এবং শরৎকালে যে নবরাত্রি শেষ দিন পালন করা হয় সেটি দশমীর দিনে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন বলে। দশেরার মাহাত্ম্য কী আছে এ বিষয়েও আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, এই দশমীতে, এই শরৎকালের যে দশমী, এই দশমী তিথিযুক্ত দিনে ভগবান রাম রাবণের উপর কিন্তু বিজয়প্রাপ্ত হয়েছিলেন। তাই এই দিনে নবরাত্রির যে সমাপ্তি সেটিও কিন্তু একই সাথে ঘটে থাকে এবং এই দিনকে দেবী দুর্গার প্রতিমার বিসর্জনের কিন্তু সময় হিসাবে গণ্য করা হয়েছে। মাথায় রাখতে হবে আপনাদের, দশেরার যে পর্ব, এই পর্বকে আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালি মতে এই পর্বকে বিজয়া দশমী হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনে দেবী দুর্গার অস্ত্রের পুজো হয়ে থাকে এবং বিজয়ার যে পর্ব এই দিন পালন করা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা কমিউনিটির মধ্যে আলাদা আলাদাভাবে এর প্রভাব আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে পড়ে থাকে। এই দশমী তিথিতে অর্থপ্রাপ্তির জন্য বিশেষ প্রয়োগ করা হয়ে থাকে এবং এই দিনকে বিশেষ প্রয়োগ করলে আপনারা আপনাদের জীবনে অপার ধন সম্পত্তির প্রভাব, অপার ধন সম্পত্তির মালিক হতে দেখতে পাবেন। তাই আপনাদের জীবনে যদি অর্থনৈতিক প্রাপ্তি চাইছেন, আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে লাভ চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু এই দশমী তিথিযুক্ত দিনে মা দুর্গার পুজো এবং একই সাথে রামের পুজো কিন্তু আপনাদের ক্ষেত্রে করা উচিত। দেখুন, এইবার যে বিজয়া দশমীর পর্ব পড়েছে সেটি কিন্তু 24শে অক্টোবর মঙ্গলবার পড়েছে। দেখুন, সাধারণভাবে দশমী যে তিথি রয়েছে, প্রত্যেকটি দশমীর দিনকেই মা দুর্গা উপাসনা করা উচিত প্রত্যেকে, কারণ এই দিন দশমী তিথিতে পুজো ভগবান রামকে ছাড়া কিন্তু একেবারেই হয় না। দশমীর দিনকে মহিষাসুর মর্দিনী মা দুর্গার পূজা হয়ে থাকে এবং রামের পূজাও কিন্তু এই দিন অবশ্যই করা উচিত। যদি আপনি মা দুর্গা এবং ভগবান রামের পুজো একত্রে করছেন, এতে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আসা যে বাধা রয়েছে সেগুলি নিশ্চিতভাবে আপনারা আপনাদের জীবনে দূর হতে দেখতে পাবেন এবং জীবনে আপনার বিজয় প্রাপ্তিও কিন্তু লাভ হতে দেখতে পাবেন। তাই আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই দিনটিতে দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী রূপের পুজো করতে হবে এবং একই সাথে ভগবান রামেরও কিন্তু পুজো করতে হবে। দশমীর দিন অস্ত্র শস্ত্রের যে পুজো, দেবী দুর্গার হাতে যে সকল হাতে যে অস্ত্র শস্ত্র থাকে সেই পুজো করা হয়ে থাকে এবং এই অস্ত্রের পুজোতে কারোরই কিন্তু কোনোরূপ ক্ষতি বা কোনোরূপ লোকসান হয় না। দশমীর দিন আপনারা মা দুর্গার উপাসনা করে, মা দুর্গার পুজো করে আপনারা বিশেষ কার্য কিন্তু এই সময়কালে শুরু করতে পারেন। অর্থাৎ যদি আমরা দেখি, এটি তো শরৎকাল এবং এই যে সময়কাল এটি আশ্বিন মাস এবং রবির নিজস্ব অবস্থান হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। সাধারণভাবে বিজয়া দশমীর পরে যে পর্ব পড়ে সেই সময়কালকে চাতুর্মাস বলা হয়ে থাকে এবং চাতুর্মাসের সৃষ্টি হয়েই থাকে। তো ফলে সাধারণভাবে এই মাসে কখনোই কিন্তু কোনো শুভ কার্য করা হয় না। কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে এমন কোনো বিশেষ কার্য পড়ে গেছে, এমন ক্ষেত্রে আপনাদের সেই বিশেষ কার্য করতে হবে, সেক্ষেত্রে আপনারা দশমী তিথির দিনকে মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপের পূজা উপাসনা করুন এবং ভগবান রামের পূজা উপাসনা করুন, তারপরে সেই কার্য আপনারা অবশ্যই শুরু করতে পারেন। নিশ্চিতভাবে সেই কার্যে আপনারা সফল হতে দেখতে পাবেন। দেখুন, যদি আপনারা নবগ্রহের অশুভ প্রভাবকে আপনারা দূর করতে চাইছেন, তাহলে দশমী তিথিযুক্ত দিনে আপনাদের ক্ষেত্রে পূজা অবশ্যই লাভকারী হতে পারে। তাহলে আজ আমি আপনাদের সাথে বললাম দশমীর কিছু বিশেষ মাহাত্ম্য, দশমী তিথিতে কী করা যেতে পারে, দশমী তিথিতে রামের পুজো করা হওয়া উচিত কি না। দেখুন, ভগবান রামের পুজো আমাদের সাথে, আমাদের এই দুর্গা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই দশমী তিথিতে কিন্তু রামের পুজো আবশ্যিক।
আপনারা এই ছোট বিষয়গুলিকে পালন করে আপনাদের জীবনের ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং এই দিনকে আপনারা কিন্তু ভীষণভাবে আনন্দিত থাকুন। আপনারা আপনাদের সুন্দর জীবনের লক্ষ্যে এগিয়ে যান, অনেক বেশি সুন্দর এবং সচ্ছল হোক আপনার জীবন এবং আপনারা আপনাদের জীবনে অনেক ভালো ভালো দিককে উন্মোচিত করে আপনাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে ফেলুন। আর ছোট্ট ছোট্ট এই যে আমাদের ভিডিওগুলি, এগুলো কীরকম লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।